দেখো আমার হাত খুব শক্ত হয়ে যাচ্ছে। হাত শক্ত হয়ে যাচ্ছে মানে কি হয়েছে হাতে? রাখো তোমার খাইতে হবে না, আমি তোমাকে খাওয়া দিচ্ছি। এই নাও খাও, নাও। খোকা, আচ্ছা তুমি রুমে আসছো কেন? আর রুমে আসবে নক করে আসবে না, হুট করে একজনের রুমে চলে আসলা। তোমার বোঝা উচিত না ছেলে আছে, ছেলের বউ আছে, কি অবস্থায় আছে জানা নাই শোনা নাই, তুমি রুমের ভিতরে চলে আসছো। তোর ছোট বোনটা না না খায় আছে, আমাকে অল্প কটা খাবার দে না। তোমার ছোট মেয়ে না খেয়ে আছে তা আমি কি করবো? এমন না খেয়ে বসে থাকবো আমরা সবাই? আমি খাবো না, আমার মেয়েটার জন্য অল্প কটা খাবার দে না খোকা। এই আপনি কি লজ্জা সম নাই? আপনি যে আমার রুমে ঢুকেছেন, আপনি নক করেছেন, মানে আমাদের কি কোনো প্রাইভেসি নাই যখন তখন ঢুকে যান? আচ্ছা মানে একটা মানুষ তোমাকে বললো যে খাবার তোমাদেরকে দেবে না, তারপরও কেন আসছো? আমি তো বাবা সহ্য করতে পারি না সন্তানের ক্ষুধা লাগলে। এই যে তুই তুই ছোট থাকতে যখন ক্ষুধায় কাঁদতি না, আমি খেতাম না, আমার খাবার আমি তোকে খাইয়েছি, তাই আমি তো বাবা মেয়েটা ক্ষুধায় ছটফট করতেছে। এটা তোমার আগে বোঝা উচিত ছিল, যখন চাকরি ছাড়ছো তখন বুঝো নাই যে তোমার মেয়ে কি খাবে, তোমার ছেলে কি খাবে। হ্যাঁ এখন নাটক করতে আসছো, নেকা কান্দা দেখাইতে আসছো তুমি আমার এখানে। হ্যাঁ দেখতেছো দুজন মানুষ খাইতে বসছে আর সে এখানে দাঁড়ায় আছো মানে মানে ভিখারির মতো, কেন এটা করতে আসছো? যাও বেরোতো। আপনি কি লজ্জা শরম নাই? আপনি এখানে বলছি আপনার আর আপনার মেয়ের রাতের খাবার বন্ধ, শুধু আজকে না আজকের পর থেকে কোনো খাবার নেই আপনাদের, বের হন এখান থেকে। ও মা, আমি তোমার কাছে হাতজোর করি, আমার মেয়েটার জন্য একটা মুঠ ভাত দাও না, খাবারে চোখ দিলে পরে শরীর খারাপ করে, কেন দাঁড়াচ্ছ? যাও বেরো। আর শোনেন আপনার যদি লজ্জা শরম থাকে আপনি আমার রুমে নেক্সট টাইম আর ঢুকবেন না, বের হন এখান থেকে, খাবার সময় এসে দাঁড়ায় আছে। এই খাও তো, এই আপনি যান এখান থেকে। আচ্ছা যাও যাও যাও। যত সব খাবারের মুডটাই নষ্ট করে দিল। তুমি খাচ্ছ না কেন? আমার হাত কেমন ধরো সোজা হচ্ছে না, দেখো মানে শক্ত হয়ে আসতেছে আমার হাত, তাই আমার হাত খুব ব্যথা করতেছে। এই দেখো আমার হাত খুব শক্ত হয়ে যাচ্ছে, আমার হাত তো দেখো না, হাত শক্ত হয়ে যাচ্ছে মানে কি হয়েছে হাতে? আমি জানি না এইরকম হঠাৎ করে কিভাবে হলো বুঝতে পারতেছি না। দেখি আসলেই তো হাতটা তো অনেক শক্ত হয়ে গেছে। বাবা বাবা একটু এখানে আসেন না, দেখেন ওর কি হয়েছে হাতে। বাবা বাবা মনে হয় আসবে না। আচ্ছা ঠিক ঠিক আছে, তো তুমি রাখো তোমার খাইতে হবে না, আমি তোমাকে খাওয়া দিচ্ছি। এই নাও খাও, নাও। কি ব্যাপার, ঠিকই তো আছে, এই নাও। আমি বুঝতে পারছি না এমন কেন হচ্ছে, আমি 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 তো ঠিকই খাচ্ছি। এই আমার হাত শক্ত হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে কেন? আচ্ছা আমি তো ঠিকই খেতে পাচ্ছি কিন্তু তোমার এখানে হাত নিয়ে গেলে খাবার মুখে যাচ্ছে না কেন তোমার? আচ্ছা আবার দেখি তো, ধরো কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা, আমি আমি তো বুঝতে পারছি না। বাবা আমি হাত টানতেছি, তুমি পাটা সোজা করো, দেখি হাতটা ঠিক হচ্ছে তো? হ্যাঁ একটু ব্যথাটা কমে আসতেছে। আরে মা রাত তো অনেক হয়ে গেল, আর কতক্ষণ না খেয়ে থাকবি,
তুই একটু যা তো যে খাবার নিয়ে আয় যা। বাবা তখন ভাইয়ার ভাবে যেভাবে অপমান করলো মনে হয় না ওরা খাবার দিবে। সেই সময় রাগের মাতালে কি কইছে না কইছে ওইটা ধরস কেন? তুই যা দেখিস খাবার দিয়ে দিব যা। ঠিক বলছো। হ আমি তো কইতেছি যা। এই নাও পার্সেল নিয়ে আসতে বলছিল না মোরগ পোলাও। প্লেট নিয়ে এসো, প্লেট নিয়ে এসো, যাও। ক্ষুধা লাগছে আমার খুব। আচ্ছা হ্যাঁ কি না মানে বাবা দুপুর থেকে না খেয়ে আছে তো তাই আর কি। তোর বাবা না খেয়ে আছে কি করবো? হ্যাঁ তোর ভাবি তখন বলেনি যে রাতে খাবার পাবে না, এখন যেই খাবার চলে আসছে সুর সুর করে চলে আসছে রুমের ভিতরে। এই তোর কি লজ্জা সরম নাই? মানে যেই খাবারটা দেখেছিস ঘরে আসছে সুসুর করে আমার রুমে ঢুকে গেছিস। এই তুই কি পারমিশন নিয়েছিস আমার ঘরে আসার আগে? আর তোদের বলেছি না তোদের খাবার বন্ধ, কথা কি কানে যায় না? আমি তো আমার জন্য বলছি না, বাবার তো বয়স হচ্ছে, এভাবে যদি সে না খেয়ে থাকে তাহলে তো যখন তখন অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ তোমার বাবা অসুস্থ হয়ে থাকবে, এর জন্য আমার মানে এখন দায়ভার নিতে হবে। চাকরি ছেড়ে দিয়ে চলে আসার আগে মনে ছিল না যে আমার খাইতে হয়, পড়া লাগে, খাওয়া লাগে, পড়া লাগে, এসব করতে হয়, তার আগে এখন কেন আসছে? হ্যাঁ রাতে না না খেয়ে থাকতে বল, তার স্বাস্থ্য হওয়া দরকার। এখনো কেন এখানে দাঁড়িয়ে আছিস? যাই এখান থেকে। যাচ্ছিস না কেন? তোর ভাবি খাবারটা খাবে মানে উফ, একটা মানুষ এতক্ষণ ধরে না খেয়ে আছে, যেই খাবার আসছে চলে যা, যেতে বলছে যা। অপমান করে বের করে দিল। আচ্ছা ঠিক আছে তুই বল আমি যাই। না না তুমি কোথাও যাবে না, তুমি গেলে তোমাকে অপমান করবে। মারে আমার সামনে তুই না খেয়ে থাকবি এইটা আমি সহ্য করতে পারব না। আমি আমার অপমান করুক আমি খাবার নিয়ে আসতেছি তুই বয়। না না বাবা তোমার ওদের কাছে যাওয়ার কোনো দরকার নাই, আমাকে অপমান করছে করছে, ওর যদি তোমাকে অপমান করে আমি কোনোভাবে সেটা মেনে নিতে পারবো না বাবা। তুই না খেয়ে থাকবি, না খেয়ে ঘুমাবি এইটা আমি হইতে দেবো না রে মা। আমারে যদি ওরা অপমান করে যা খুশি তাই করুক, আমি খাবার নিয়ে আসুম, আমি খাবার নিয়ে আসুম, তুই বল, তুই বল। বাবা যেও না বাবা। না তুই বল আমি আসতেছি।